ভারত সিরিজের আগে সাকিবের নিষেধাজ্ঞার এমন গুঞ্জনে হতাশ দেশবাসী। এত বড় সিরিজের আগে সাকিবের বিরুদ্ধে এমন অভিযোগ কিছুতেই মেনে নিতে পারছেন না ক্রিকেট ভক্তরা। সাকিব আল হাসানের প্রতি যে আইসিসির যদি নিষেধাজ্ঞা আসে, এটা বাংলাদেশ ক্রিকেটের জন্য আমি মনে করি সবচেয়ে মানে খারাপ একটা দিক চলে আসবে এবং এটা বাংলাদেশ ক্রিকেটের জন্য নেতিবাচক একটা প্রভাব ফেলবে। আমি মনে করি সাকিব আল হাসান হচ্ছে একটা তিনজন প্লেয়ারের মানে খেলা খেলে, মানে সাকিব আল হাসান একটা টিমে আছে আর একটা টিমে যদি 13 জন বা অত প্লেয়ার নিয়েও খেলে, সে সাকিব আল হাসানের তাও ওই টিমটা সাকিব আল হাসানের মানে সমান হবে না। সাকিব আল হাসানের দোষটা আছে, সাকিবের দোষ আছে, বাট একটা খুবই অনেক বড় একটা সফরকে সামনে রেখে এই জিনিসটা করা উচিত হয়নি। বাংলাদেশের যে অবস্থা এখন, একবার হয় ভালো খেলে না হয় ভালো খেলে না, তার মধ্যে যদি সাকিব না থাকে তাহলে আমার মনে হয় 90% হারার সম্ভাবনাটাই অনেক। সাকিব অনেক এক্সপিরিয়েন্সড একটা প্লেয়ার এবং বরাবরই সাকিব ইন্ডিয়ার সাথে দেখা গেছে যে ভালো পারফরমেন্স করেছে, তো সাকিবের অনুপস্থিতিটা বেশ ভালো একটা প্রভাব ফেলবে বলে আমার মনে হয়। সাকিব ভাই এটাতে ইনভলভ না, তো আমার মনে হয় না এটা বিসিবির উচিত এরকম একটা সিদ্ধান্ত নেওয়া, তো এখন বিসিবির প্রয়োজন সাকিবের পাশে থাকা। আমার মতে ঠিক হবে না, কতটুকু যুক্তিকে আমি জানি না। সাকিব অবশ্যই বাংলাদেশের জন্য, বাংলাদেশ না সারা বিশ্বের জন্য একজন মূল্যবান প্লেয়ার। দুপুরের সময় আরও থাক।